একশো বছর ধরেও কোন জমি দখল করে বাস করলে সেই জমির প্রতি দখলদারদের অধিকার জন্মায় না বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় আদালতের প্রাথমিক পর্যবেক্ষণে মত হাইকোর্টের প্রধান বিচারপতির এর আগে মাঝেরহাট ব্রিজের কাছে হেলেন কেলার স্মরণিতে তাদের জমি দখল করে পার্টি অফিস গড়ে উঠেছে এই অভিযোগে বিচারপতি অমৃতা সিনহার সিঙ্গল বেঞ্চের দ্বারস্থ হয়েছিল বন্দর কর্তৃপক্ষ সেই মামলাতেই পুলিশকে উচ্ছেদ অভিযানের নির্দেশ দিয়েছিলেন বিচারপতি সিনহা শুক্রবার বন্দরের জমি দখল এবং উচ্ছেদ সংক্রান্ত মামলায় সিঙ্গল বেঞ্চের নির্দেশ চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে মামলা দায়েরের আবেদন জানালে তা মঞ্জুর করে প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম এবং বিচারপতি হিরণময় ভট্টাচার্য ডিভিশন বেঞ্চ মামলা দায়ের আবেদন মঞ্জুর করার পাশাপাশি বন্দর কর্তৃপক্ষ এবং রাজ্য সরকারকে হলফনামা আকারের রিপোর্ট পেশের নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ অমিত কুমার দাসের রিপোর্ট ওঙ্কার বাংলা